ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পূজোর মুখে শিলিগুড়ির বিধান মার্কেটে উদ্ধার হ্যান্ড গ্রেনেড। রবিবার গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হলেও কিভাবে বিস্ফোরক এলো বাজারে তা নিয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ। এই পরিস্থিতিতে প্রশাসনের ওপর চাপ বাড়ালো বিজেপি। গ্রেনেড উদ্ধারের ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ তদন্তের দাবি করল গেরুয়া শিবির। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠিও দিয়েছে শিলিগুড়ির বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ির পুলিশ ছোট ছোট চুরি ডাকাতির ঘটনা ধরতে পারছে না। এখানে শহরের মাঝখানে এত বড় একটা রবারি হয়ে গেল, 10 কোটি টাকা, 10 দিন হয়ে গেল, এখনো অবধি পুলিশের কাছে কোনো ক্লিউ নেই। এই ঘটনার কোনোভাবেই তদন্ত করার জন্য শিলিগুড়ি পুলিশ বা পশ্চিমবঙ্গের পুলিশের কাছে সেই ক্ষমতাও নেই, তাদের সেই ইকুইপমেন্টও নেই। তাই জন্য আমরা কেন্দ্রীয় গৃহমন্ত্রীর কাছে অনুরোধ করেছি যে এটা উনি সেন্ট্রাল এজেন্সি থেকে দিয়ে তদন্ত করাক এবং এর পেছনে কারা আছে, তাদের কি উদ্দেশ্য ছিল সেটা যেন অতি শীঘ্র বের করা যায়। বিজেপির তৎপরতাকে আমল দিচ্ছে না শাসক দল। এনআইএ, ইন্টারপোল, যে কাউকেই কেন্দ্রের সরকার তাদের প্রয়োজনে এখানে আনতে পারে, তাতে আমাদের কিছু আসে যায় না। এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলোতে পুলিশ তদন্ত করেছে এবং বের করেছে, আশা করছি এগুলোও বেরোবে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি ওয়ান ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, কিভাবে বিধান মার্কেটে এলো হ্যান্ড গ্রেনেডটি তা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সনত ঝা ও মলয় চক্রবর্তী, এবিপি আনন্দ, দার্জিলিং।